বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। তো যারা যারা আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো করেনি, তারা অবশ্যই ফলো করে দিবে, লাইক দিয়ে দেবে, অ্যান্ড শেয়ার করে দেবে, অ্যান্ড কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে। তো আজকে আমি একটা সবজি দেখাবো যেটাকে আমরা জানতাম, যেটা মিষ্টি কুমড়া। যখন বাসায় নিয়ে আসে নার্সারি থেকে, তো নার্সারি থেকে বলে দিয়েছে যেটা মিষ্টি কুমড়া নাকি। তো আমরা তো বাঙালি, আমরা তো যেটা বলবো সেটাই বিশ্বাস করি। তো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে এটা মিষ্টি কুমড়া না, এটাকে বলা হয় স্কোয়াশ। তো এটা অনেক সালাদে ব্যবহার করা হয় আর বড়গুলো বাজি করে খাওয়া হয়। তো এই তো, তারপর আমি চলে আসছি যে আমার সরিষা ক্ষেত্রাম সেটা দেখাতে। তো এটা এখনও ছোটো, সরিষা শাক খেতে ভালোই লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে। তো আপনাদেরকে আমি যে ভালোভাবে দেখাচ্ছি আমার সরিষা গাছগুলো, নিজের ক্ষেত্রে সবজি দেখলেই একটা শান্তি লাগে। তো এটা যখন বড় হবে আরও, যখন ফুল ফুটবে, তখন অনেক বেশি ভালো লাগবে। তো যারা যাদের ছাদ আছে, তারা অবশ্যই ছাদ দিয়ে এরকম মাটি ফেলে তারপর সবজি রোপণ করতে পারবে। তো এই সরিষা খেতের মাঝখানে আমি আরেকটা টমেটো গাছ লাগিয়েছিলাম, তারও লাগিয়েছিলাম, এগুলো মারা গেছে। তো এটা ছিল, তো দেখেন কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আমি একটু আশেপাশে সব কিছু দেখাচ্ছিলাম। তো এখানে আরও আছে, এখানে যে ফুলকপি, তো এটা আরও ছোট ছিল, তো এখন আরও বড় হয়েছে। তো আর এগুলো হচ্ছে পালং শাক। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।